এখানে আমার বলার কি থাকতে পারে? আপনারা তো গাড়িটারি দেখেছেন ভেঙে ফেলেছে, এবং আমি জানতে চাই এখানে যে আমাদের প্রবীণ একজন নেতা আছেন তার কাছে যে সে কিভাবে এটাকে অ্যালাউ করলো যে তার ছেলে পেলে আমার গাড়ি ভেঙে ফেলবে। আজকে এটা লজ্জাস্কর ব্যাপার এবং হাস্যস্কর ব্যাপার হয়ে পড়ছে। ওনারা ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে ওনারা জয়ী হয়ে আসা উচিত। এই মারধর করে এটা কি রাজনীতি? এটা তো রাজনীতি না, এটা তো টেরোরিজম। এই টেরোরিজম করে সারা বাংলাদেশে তারা হয়রানি করতেছে মানুষজনকে, প্রশাসনও হয়রানি করতেছে। কিসের জন্য আজকে তারা প্রশাসন নিয়ে আর ছাত্র গুন্ডা লীগ নিয়ে তারা আজকে এসব করবে? তো কি রাজনীতি, কি গুন্ডা লীগ দিয়ে হবে না কি রাজনীতি? এই অবস্থায় আপনারা মাঠে থাকবেন কিনা? অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। কত মারবে? আমার গাড়ির কাজ ভেঙেছে, গাড়ি ভাঙবে, ওনাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে, এটার ক্ষতিপূরণ এই নেতাকে দিতে হবে, এবং আমি মামলা করবো, আমি বিচার চাই।